কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলনে শুরু হয়েছিল, এই আইন পাশের মাধ্যমে সেই দাবি পূরণের পথ রচিত হলো। বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলনের ১৩তম দিনেও শাহবাগের গণজাগরণের মঞ্চ উত্তাল। সেখানে আছেন সহকর্মী ফারজানা রূপা, সবশেষ জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। রূপা, একটু আগে আমরা জানতে পেরেছি যুদ্ধাপরাধের যে আইনটি ১৯৭৩ সালে সেটা সংশোধিত হয়েছে, এবং সেখানে শুধু একজন ব্যক্তি না, যুদ্ধাপরাধের সাথে জড়িত যে কোনো দলকেও ট্রায়ালে ডাকা যাবে। এ ব্যাপারে সেখানে গণসমাবেশে কি কোনো রকমের বক্তব্য দেয়া হয়েছে? তারা কি ধরনের বিজয় উল্লাস করছে বা কোনো নতুন কর্মসূচি দেয়া হয়েছে কিনা এ ব্যাপারে? রাইসা, বিজয় উল্লাস শুরু হয়েছে শাহবাগে বিকেল ৫টা বাজার সাথে সাথে, যখন জাতীয় সংসদে এই বিল পাশ হয় সেই খবর আসে শাহবাগে, এবং তারপর থেকেই একে একটি বিজয়ের একটি ধাপ হিসেবে উল্লেখ করে এখানে বিজয়ের স্লোগান দেওয়া হচ্ছে। এবং এই বিল পাশ হওয়ার পরপরই আপনি জানেন এই আন্দোলনের অন্যতম এক সংগঠক ইমরান সরকার তিনি এসেছিলেন এবং বক্তব্য রেখেছেন। একে তিনি প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে যেটা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই সংশোধিত বিল জনগণ পরিষ্কারভাবে পরীক্ষা নিরীক্ষা না করে নিশ্চিত হবে যে দাবি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বা সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীদের চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি দেওয়ার পরিষ্কার বিধান এখানে রাখা হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই সংশোধনী পাশকে তারা অভিনন্দন জানালেও এ ব্যাপারে হচ্ছে পুরোপুরি বিজয় নিশ্চিত হয়েছে এটা তারা বলতে পারছেন না। এই রায় এবং এই বিজয় বক্তব্যের পরেই এখানে এসেছেন, আপনি জানেন গত টানা ১২ দিন ধরে, আজকে ১৩তম দিনে আন্দোলন স্লোগান দিচ্ছিলেন লাকি। বৃষ্টির মধ্যে আপনি জানেন তিনি অসুস্থ, বারডেম হাসপাতালে আছেন, সেখান থেকে এসে তিনি স্লোগান ধরেছেন। আন্দোলনকারীরা যেটা আমাদেরকে বলেছেন যে আগামীকালকের যে হরতাল ডেকেছে জামাত শিবির, সেই হরতালকে রুখে দিতে হবে, এবং আগামীকাল সেই উপলক্ষে তারা কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলনের কর্মসূচি দিয়েছেন। আর এর বাইরে রাইসা আপনি দেখছেন আমি নিজেও যেখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে, খোলা আকাশ, যদিও কিছুক্ষণ আগে খবর এসেছে যে তাঁবু পাওয়া গেছে আন্দোলনকারীদের জন্য বৃষ্টির হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য, কিন্তু এই তারুণ্য বৃষ্টি বা কোনো ধরনের দুর্যোগ যে এদেরকে থামাতে পারবে না তা বলে দিচ্ছে আমার পিছনের এই গণজামায়াত। রাইসা, নিশ্চয়ই ক্যামেরাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য তরুণ জমায়েত হয়েছে এবং প্রতি মুহূর্তেই এই জমায়েতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিন ধরে যাদের ঠিকানা ছিল এই শাহবাগ তারা নিজ নিজ কাজ শেষে বৃষ্টি উপেক্ষা করে এই শাহবাগের দিকে আসছেন আমরা দেখতে পাচ্ছি। আর এর মধ্যে আপনাকে জানিয়ে নেই রাইসা, আপনি জানেন যে বেশ কিছু সংগঠন সারা দেশ থেকে এখানে খবর পাঠাচ্ছে আগামীকালের হরতাল কর্মসূচি তারা প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে দোকান মালিক সমিতি, বাস চালক সমিতি, ট্রাক চালক সমিতি, ভ্যান চালক সমিতি সারা বাংলাদেশ থেকে এখানে খবর পাঠিয়েছে তারা আগামীকালের হরতাল প্রত্যাহার করতে চান। সিলেট মেডিকেল কলেজ থেকে এখানে খবর পাঠানো হয়েছে তারা ইবনে সিনা সহ যে সকল জামাতি মালিকানাধীন ঔষধ কোম্পানি আছে তাদের ঔষধ ওই সকল মেডিকেলের ডাক্তাররা আর তাদের প্রেসক্রিপশনে লিখবেন না। এই পুরো প্রক্রিয়াটিকে এই আন্দোলনকারীরা একটি প্রাথমিক বিজয় হিসেবে দেখছে রাইসা। আর রূপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আরও আপডেট থাকলে আমরা কিছুক্ষণ পর আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ রূপা আপনাকে। দর্শক, আপনারা শুনলেন, শাহবাগের আগুন ছড়িয়ে গেছে সারা দেশে। কাল জামাত শিবিরের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে কিভাবে তারা বয়কট করবেন কালকের হরতালকে, এবং সেই সাথে আজকের বড় সাফল্য হলো সংসদে ১৯৭৩ সালে যুদ্ধাপরাধের যে আইনটি ছিল সেটি সংশোধিত হয়েছে। এখন শুধু ব্যক্তি না, যুদ্ধাপরাধের সাথে জড়িত যে কোনো দলকে ট্রায়ালের জন্য ডাকা যেতে পারে, অভিযুক্ত করা যেতে পারে।